লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই মর্মে সূরা আপনার মুমিনুনের আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তারা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, শুধুই মাত্র এই লজ্জাস্থান আপনার সহধর্মিণী উভয়ের জন্য হালাল রয়েছে, এছাড়া তৃতীয় ও দ্বিতীয় কোনো পথ আপনার সামনে খোলা নেই, শুধুই মাত্র আপনার লজ্জাস্থান গোপন অঙ্গের হকদার হচ্ছে আপনার স্ত্রী, স্বামী স্ত্রী উভয়ের জন্য, এই ছাড়া দ্বিতীয় কোনো পথ আপনার সামনে খোলা নেই। অথচ আমাদের সমাজে যা চলতেছে এগুলো কি, সুবহানাল্লাহ, কলেজ ইউনিভার্সিটি সর্বপ্রথম রাস্তা তো আপনি খুলে দিয়েছেন যে আপনার সহশিক্ষা, সহশিক্ষার জন্য আপনার যদি আগুনের সাথে মোমবাতি রাখেন জ্বলবে না, এটা লাগবে না, গলবে না, গলবেই, আপনি যতই বলেন যে আমি একবার সংস্কার করে উল্টিয়ে ফেলে দেব, না 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 না, ঘর থেকে আপনি শুরু করেন, ঘর থেকে শুরু করেন। এই জন্য বললাম সাহাবাই কেরামদের নারীরা এমন ছিল, বিবাহর পূর্বে কোন পুরুষের মুখ তারা দেখত না, স্বামী ছিল প্রথম পুরুষ আর স্বামী ছিল জীবনের প্রথম আপনার ভালোবাসার মানুষ, আর আমাদের বিবাহর পূর্বে একাধিক দজনের উপরে ভালোবাসার মানুষ হয়ে যায়। আমাদের আমাদের যুব সমাজ যুবতী সমাজ এখন এই অবস্থা, আপনি সত্যকে আপনি আপনার লুকিয়ে রাখার কোনো অবকাশ নেই, যা যে যা যে সমস্যা রয়েছে, যে রোগ রয়েছে রোগের ওষুধ দেন, রোগের যথাযথ ট্রিটমেন্ট হলে রোগের চেয়ে আপনার নিরাময় হবে, রোগে যদি চিকিৎসা না করেন সে কখনো ভালো হবার নয়। তো এটা হচ্ছে প্রত্যেকের নিজ নিজ ঘর থেকে শুরু করতে হবে। আল্লাহ সুবহান তাআলা সূরা তাহরীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদারগণ তোমরা নিজে এবং নিজ পরিবারকে, আল্লাহ তাআলা প্রথম বলছেন আপনি, কু আনফুসাকুম আগে নিজে, ওয়া আহলিকুম নারা তারপরে নিজ নিজ পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যা জাহান্নামের ইন্ধন হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং কি পাথর, পাথর হবে জ্বালানি, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ তাআলা জ্বালাবেন জ্বালাবেন জাহান্নামে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জাহান্নামের ভয়াবহতা কত হবে সেদিন আমরা আলোচনা আরেকটি করবো ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকুন ইল্লা বিল্লাহ। দেখেন এখানে আল্লাহ তাআলা শুধু একটি রাস্তা আপনার জন্য খোলা রাখছে, আল্লাহ তাআলা কি বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, শুধুই মাত্র আপনার স্ত্রী সহধর্মিণী যিনি আপনার বৈধ স্ত্রী, শুধু এই একটি রাস্তা হচ্ছে আপনার সহবাসের স্থান বা আপনার আপনার গোপন অঙ্গর অধিকার শুধু এই একটি জায়গায়, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার জন্য নেই। এখন দাস দাসীর প্রথা নেই, দাস দাসীর যুগ নেই, অতএব ওইটা তো ডিলেট, অতএব শুধুই মাত্র স্ত্রী ব্যতীত অন্য কোথাও ভালোবাসার মানুষ থাকবে, প্রেমিক থাকবে, প্রেমিকা থাকবে, আপনার এই থাকবে তো সে থাকবে না, সমস্ত রাস্তা বন্ধ। যখনই আপনার সন্তান আপনার অ্যাডাল্ট হইল, যুবক যুবতীরা তাদেরকে বিবাহসাদি দিয়ে দিন, আল্লাহ নিজের ফজল এবং কর্মে তাদের আল্লাহ তাআলা আর তাদের দারিদ্রতা দূর করে দিবেন, রাজ্জাক হচ্ছে উপরে, আপনি আমি রাজ্জাক নই, রিজিক দাতা উপরে, অতএব নিজে রাজ্জাক বেনে যেন যে আমি নিজেই আপনার কীভাবে ছেলেটা খাওয়াবে, আল্লাহ তার ফজল এবং কর্মে তার রিজিক বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ, আপনি রিজিকের চিন্তা করিয়েন না। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি শুধুই মাত্র ইল্লা আলা আজওয়াজ, অর্থাৎ স্ত্রী ব্যতীত যদি অন্য কোনো রাস্তা খোঁজো, অন্য কোনো পথ খোঁজো, অন্য কোনো রাস্তা যদি তুমি সীমা লঙ্ঘনের রাস্তা খোঁজো, তাহলে আল্লাহ বলেন কি, আল্লাহ তাআলা বলেন ফামানিফতাগারা যালিক, যদি তুমি অন্য কোনো রাস্তা ডানে বামে খুঁজতে থাকো এছাড়া তোমার কামনা বাসনা মেটানোর জন্য, তুমি হবে সীমা লঙ্ঘনকারী, এবং কি আল্লাহ তাআলা বলেন ফামানিফতাগারা যালিক ফাউলাইকা হুমুল আদুন, যে তুমি হবে কি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে।